বন্ধুরা আপনারা অনেকে কিন্তু রেলের এনটিপিসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু অনেকেই আপনারা রয়েছেন যারা এই এন টি পিসি এক্সামের কী সিলেবাস রয়েছে এবং সিলেকশান প্রসেসটা কেমন সেই বিষয়ে অবগত নয় তাই আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রেলওয়ে এন টি এক্সামের সিলেকশান প্রসেস এবং যে সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আপনাদের এই যে রেলওয়ে এন টি পিসি এক্সাম দু হবে একটা হবে সিবিটি ওয়ান এবং একটা হবে সিবিটি টু তাই আপনাদের অবশ্যই করে জানতে হবে যে সিবিটি ওয়ানের সিলেকশন প্রসেস কেমন এবং সিবিটি টুর সিলেকশন প্রসেস কেমন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে একটু দেখে নিন দেখুন ওখানে রয়েছে সিবিটি ওয়ান স্টেশন মাস্টারের জন্য এবং সিবিটি টুর স্টেশন মাস্টারের জন্য স্কিল টেস্ট কি রয়েছে কম্পিউটার বেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট এই দুটো টেস্টের মাধ্যমে তোমাদের স্টেশন মাস্টার সিলেকশান করা হবে এবং সিবিটি ওয়ানের চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার এবং সিবিটি টুর ক্ষেত্রে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার দুটোর ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট নেই তারপরে রয়েছে দেখুন গুডস ট্রেন ম্যানেজার এখানে সিবিটি ওয়ান এবং সিবিটি টুর ক্ষেত্রে কিন্তু রকম স্কিল টেস্ট নেই তারপরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে কিন্তু সিবিটি ওয়ান এবং সিবিটি টুর ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের সিবিটি ওয়ান এবং সিবিটি টুর জন্য টাইপিং টেস্ট রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সিবিটি ওয়ান এবং সিবিটি টুর কী কীভাবে সিলেকশন প্রসেস হবে এইবারে আমরা জেনে নেবো যে এই সিবিটি ওয়ান এবং সিবিটি টুর সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন সম্পর্কে প্রথমে আমরা সিবিটি ওয়ানের নাম্বার প্যাটার্নটা জেনে নিই তো দেখুন বন্ধুরা সিবিটি ওয়ানের নাম্বার প্যাটার্ন হচ্ছে একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে এই একশো নম্বরের মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে নম্বর থাকবে মাত্র চল্লিশ নাম্বার এবং ম্যাথ থেকে থাকবে তোমাদের তিরিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের থাকবে তিরিশ নাম্বার অর্থাৎ তোমাদের এখান থেকে মোট পরীক্ষা হবে একশো নম্বরের তো বন্ধুরা এবারে আমরা সিবিটি টুর নাম্বার প্যাটার্নটা জেনে নেব তো দেখুন বন্ধুরা এখানে জেনারেল অ্যাওয়ারনেস নম্বর থাকবে পঞ্চাশ নাম্বার এবং ম্যাথ থেকে নম্বর থাকবে পঁয়ত্রিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের থাকবে পঁয়ত্রিশ নাম্বার তো বন্ধুরা এবারে আমরা এই যে সিবিটি ওয়ান এবং সিবিটি টুর সিলেবাস অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা জেনে নেব তবে এক্ষেত্রে একটু বন্ধুরা বলে রাখি সিবিটি ওয়ান এবং সিবিটি টুর সিলেবাস কিন্তু প্রায় একই নাম্বার প্যাটার্ন হয়তো বৈসাদৃশ্য রয়েছে কিন্তু সিলেবাস কিন্তু প্রায় একই তো বন্ধুরা আপনারা একটু স্ক্রিনে দেখে নিন কী কী সিলেবাস রয়েছে প্রথমে রয়েছে দেখুন আর আর বি এন জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস এখানে যে সমস্ত সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আমি নতুন করে বললাম না কারণ বললে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এবং তারপরে দেখুন রয়েছে আর আরবি এন গণিত সিলেবাস অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কি কি সিলেবাস থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তারপরে রয়েছে আর আর এন টিপিসি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের সিলেবাস এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারেন তো বন্ধুরা এই সিলেবাসটি যদি আপনারা পিডিএফ হিসাবে পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওর পিডিএফটি পেয়ে যেতে পারেন